সাকিব মিরাজদের দুর্দান্ত বোলিংয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের 156 রানে অল আউট করে দিয়েছিল টাইগাররা। এরপর 157 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের সাবলীল ব্যাটিংয়ে 6 উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। তবে আজকে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন মেহেদি হাসান মিরাজ, যেখানে 29তম ওভারের প্রথম বলটি মেহেদি মিরাজ লং অনের উপর দিয়ে বাউন্ডারি মারতে চাইলে আফগানিস্তানের ফিল্ডার রহমত শাহ দারুণভাবে ক্যাচটি লোপে নেন। কিন্তু মাঠে থাকা আম্পায়ার ক্যাচটি বুঝতে না পারায় মাঠে থাকা দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মেহেদি মিরাজকে আটকে দেন মাঠেই। তখন এই দুই ব্যাটার রিভিউয়ের অপেক্ষা করার জন্য তাদের হেলমেটটি খুলে মাঠে রাখেন, কিন্তু রিভিউয়ে আউট আসলে মেহেদি মিরাজ তার হেলমেটটি নিয়ে চলে আসছিল, কিন্তু হাতে থাকা হেলমেটটি যে তার নয় সেটি মিরাজ খেয়াল করেনি। এরপর যখন খেয়াল করলো যে হেলমেটটি তার নয়, তখনই আবার উল্টো ফেরত গিয়ে নাজমুল হোসেন শান্তর সাথে হেলমেটটি পাল্টে নিয়ে আসেন। তাই তো মাঠের মধ্যে মেহেদি মিরাজের এমন ঘটনা অনেকটা হাস্যরসের জন্ম দিয়েছিল।